সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি আজকে? আই এম সো এক্সাইটেড, কারণ আজকে হুটান করেই সকালবেলা কাকা ফোন দিয়েছে, বলতেছে যে চাচার বাসায় আমরা নাস্তা খেতে যাওয়ার জন্য। তাই আমরা দাওয়াত খেতে যাচ্ছি চাচার বাসায়। তোমরা সাথে থাকো, আমরা হুটান করেই যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আজকে সকাল সকাল আমরা মাস্ক খোলো, অবশ্যই মাস্ক খুলবো আমরা এবং আরিয়ানের আম্মু, আমি, আমার ছোট চাচার বাসায় আমাদের দাওয়াত দিয়েছে, আমরা নাস্তা খেতে এসেছি। তাই আমরা নাস্তা খাওয়ার জন্য চাচার বাসার পিছনে এসেছি। চাচার বাসায় আরো হলো আপনারা আমাদের সাথে থাকুন। সকলকে স্বাগতম আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগে, অবশ্যই সাথে থাকবেন। চলুন শুরু করা যাক, চাচার বাসায় উঠবো এখন। Wow, what a bike man, look this man, দেখো পাশে ওইটা কি, দুইটা একটা কাটারা আর একটা, দেখো কি অবস্থা, একটা কাটারা। Five. যখন থাকে মনে আছে ছবিটা দেখছো, আমি তো শুট করে বলছি এই যে হাতে বানানো ঘি। Wow, I mean, তো দেখে লোভ সামলাতে পারছি না, দেখো স্মেলটা, পুরা সেলিনা রহমান ফিল করবা। হ্যাঁ, সেলিনা রহমান তো এই গিফট সেল করে অনেক হাজার হাজার টাকা কামাই বেটি। পরোটা বানানো, দেশি পরোটা, আজকে তো মাসুম গাজি ঈদের দিন। আমি নাকি ওরে কি বলে বানাই দিই, আসছে এটা তোমার ফেভারিট জিনিস, আলু ভাজি দিয়ে, সবজি দিয়ে, গরুর মাংস। দেখলে বসে থাকতো না তোমার শুনছি আগে, আমি ফোন করি নাই কারণ জানি তুমি সবার কাছে বলবে, সেই জন্য আমি কাটুর বলি নেই আর, আমি জানি তুমি জানো সবাই কই বলবো। তারপরে এখানে মাসুম আর কাকু বসেছিল আর আমরাও আসতেছি, দাও জিনিস আস্তে আস্তে আমার তারাও। হ্যাঁ, আচ্ছা তুমি উলাবাল না করো, অনেক দেখতে খারাপ দেয় ধরো, এটা বুঝতেছি ধরো না। আচ্ছা বলো,
আশায় ছিলাম এখানে এসে দেখবো ফুয়াদকে এবং তুলিকে, কিন্তু তারা তো এখানে পেলাম না। ওরা ঘুম থেকে উঠতে পারে, ওরা আসতেছে, ওদের ট্রেনটা একটু রি হয়ে গেছে, দেরি হবে। চাচা বলবো যে দাওয়াত দিছি, কিন্তু আমি তো দেরি হবে, ওরা তো দেরিতে হাফিজ তো অনেক রাত্রে ঘুম ইয়ে করে, সেজন্য আসতে দেরি হবে। রাত্রে 12টা বাজে উঠবো, এরা দাওয়াত পাইব ঘুম থেকে বন্ধ হবে। আমি এখন নিয়ে নিচ্ছি, আমার ভিতরে আমি কাঁচা থাকলে ভালো হবে। আরে আমি অনেক কিছু আছে তো, মানে একটু আর কি হালকা হালকা, তুমি বসে বড় আসো, আয় না একসাথে খাই, আয়ো আমি করতে খাই, ওই বয় না খামু যথেষ্ট। সকালবেলা ঘুম থেকে সুবিধায় চাচার বাড়িতে নাস্তা খাইতে যেতে পারছি। হ্যাঁ এটা ঠিকই, তাইলে কি চাচার বাড়ি নাস্তা খাওয়া যায়? আরে ফুয়াদের ফোন বন্ধ থাকে, বলছি তো ফোনে তো পাই নাই। গরুর মাংস, তারপরে ডিম, কলা, তারপরে এগুলো থেকে তারা বঞ্চিত। এই যে আমার প্লেটটা একদম সকাল সকাল, আজকে রাজকীয় নাস্তা, আমরা রুটি পরোটা না পরোটা খাই, আমি ওই যে কনসার্টার করা থাকে না মো, ওগুলি খাই, কিন্তু বাজিও বানাই, সবই বানানো হয়, খালি পরোটাটা আপনি হাতে বানাই, তাই অনেক ভালো লাগে না আমার। রুটি তো আমার বাসায় ওই রুটি হয়, ওই যে বড় বড় রুটি গেছে না, ওগুলি আরবি দোকান থেকে এমনি যে ওগুলো থাকে, অন্য কিছু কিন্তু রুটিটা অনেক বানাই না আমি সকালবেলা তো কাজে যাবে দোকানে। খাচ্ছি আজকে, ইন কেস বুঝতে পারিনি ভাগ্য মানুষের রিজিক কার কোথায় রাখবে, আজকে আসলো ঠিক না আসো বাবা, সকালবেলা চিন্তা করিনি হঠাৎ করেই যে ওরে না পোলাবে না আমরা কি করবো শুনলাম তো। আরিয়ান রাবু বলতেছে কাকুর বাসায় নাকি দাওয়াত আজকে, তাই চলে আসছি না দোকানে, এখন দোকানে গেছি আমরা, পরে ওই যে উঠ মুখেছি, মায়ে কইছে তার কাকুর বাসায় যাই কি খাবি লয়ে বি আমার দিকে, কইছে তুই খা, মায়ে ডরায় গেছে গা তারপর আমি সকালের নাস্তা খেতে খেতে পুরাতন কোন কিছু স্মৃতির কথা মনে পড়ে, আড্ডা চলছে, আরে না আমি না তিনবার মাংস না দিলাম, তিনবার মাংস বরাবর তোমার মনে নাই আমার বিয়ের পর পর গেলাম, পরে খাওয়াবি না, পরে আমি আর একবার যাবো, পরে দেখি ওই মানে চাষা আছে আমাদের বউ গেছে জায়গার সামনে বই যাবে, তারপরে আমার এই বারবার খারাপ লেগে না তুমি নানার লেগে ওই নানার সারাদিন খাওয়াতে পারে সমস্যা নেই, ওরা তিন বল মাংস আগে তো আমি খাইছি, পরে আবার তিন বল মাংস খাইছি, আল্লাহ আল্লাহ খাইতে পারে।
প্রচুর 10 15 কেজি মাংস আগে খাবে তো বড় ভাই খাওয়ার কারণ খাত হ্যাঁ বুঝবাস হ্যালো ভিউয়ার্স এই মাত্র শেষ হলো চাচার বাড়ির খাবার দাবার হাতে কি আবার হাতে আবার চাচা আবার আমাকে দিয়ে দিল খাওয়া খাওয়ার জন্য এ কি আকা করে খাইল আবার লই ওদিকে শেষ করলাম আমরা এখন বাড়ির দিকে রওনা করব খুদা হাফেজ আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই Thank you. Bye bye. I love it.